এ যেন রীতিমতো অগ্নিকন্যা লম্পট প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার সাহসী প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকে আলোচনায় কে এই সাহসী তরুণী এবং কেনই বা তাকে রূপে দেখা গেল এবং সেদিন আসলে কি ঘটেছিল ছাত্রী শিক্ষকের মাঝে এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন জানা যায় ভাইরাল এই তরুণী চট্টগ্রাম নগরীর কাপাসগুলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সে বর্তমান শিক্ষার্থীদের হয়ে প্রতিবাদ করার জন্য স্কুলে আসে গতকাল প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে যৌনহার অভিযোগ এনে তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বিক্ষোভে শিক্ষার্থীদের সাথে অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ বিভিন্ন সময়ে শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ছাত্রীদের যৌন নিপূরণ করেছেন তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনে অভিযোগ দিলেও তাকে সরানো হয়নি সবশেষ গতকাল শনিবারও এক ছাত্রীকে হেনস্থা করেন তিনি সরজমেনে গিয়ে দেখা যায় বেলা প্রায় দেড়টা পর্যন্ত ওই শিক্ষক বিদ্যালয়ের ভেতর অবরুদ্ধ ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করছিলেন পরে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এরপর তাদেরকে বিদ্যালয়ের মূল ফটকের বাইরে নিয়ে যান আর এর মধ্যেই সিন্দি চলিত অটোরিকশা যোগে ওই শিক্ষককে বের করে দেওয়া হয় এ সময় শতাধিক শিক্ষার্থী ওই শিক্ষকের অপসারণ চেয়ে স্লোগান দেয় আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন আমরা আমাদের নিরাপত্তা চাই আমাদের সাথে প্রতিনিয়ত প্রধান শিক্ষক যে কুকর্ম করে বেড়ায় তার প্রতিবাদ আমরা করছি তিনি আমাদের বিব্রত করেন ফেসবুকের মেসেঞ্জারেও বিভিন্ন আয়া পিউন দিয়ে ক্লাসরুম থেকে ডেকে ওনার রুমে নিয়ে যায় তারপর আমাদের সাথে বিভিন্ন কুকর্ম করে এমনকি আমাদের টাস্ক করা এছাড়াও বিভিন্ন প্রকার খারাপ আচরণ করে আমরা সেটার প্রতিবাদ করলে হয় টিসি না হয় ফেল যেসব ছাত্রীরা ভয় পেয়ে লুকিয়ে থাকে তাদের ফেসবুকে বিরক্ত করেন তিনি যারা ওনার এসব কাজের সম্মতি দেয় না তাদের শাস্তি দেয় আমরা তার বিচার চাই বিচার চাই বলেন শিক্ষার্থীরা স্কুলের প্রাক্তন এক শিক্ষার্থী জানায় উনি অনেক বছর ধরে মেয়েদের সাথে যৌনহরণিমূলক কাজ করে যাচ্ছেন আমরা এতদিন মুখ খুলিনি আমরা চাই না আমাদের ছোট বোনরা ওনার হাতে নির্যাতিত হোক সুতরাং আমরা চাই দ্রুতই ওনাকে বহিষ্কার করা হোক অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলউদ্দিন বলেন যৌন নিপূরণের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই আমাকে মূলত প্রধান শিক্ষকের পদ থেকে সরানোর জন্যই এসব ষড়যন্ত্র করা হচ্ছে প্রতিষ্ঠানের কিছু শিক্ষকও এসবের সঙ্গে জড়িত তারাই শিক্ষার্থীদের উস্কি দিচ্ছেন ফলে মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব বলেন শিক্ষার্থীদের দাবীকৃত এই লম্পট শিক্ষক ২০১৩ তেরো সালেও তিনি নাকি একবার বহিষ্কৃত হয়েছিলেন এ বিষয়ে জানতে চলে তিনি বলেন যৌন হরণের অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়নি সেটা অন্য কারণে করা হয়েছিল শিক্ষার্থীদের সাথে বিভিন্ন চ্যাটিংয়ের ব্যাপারে জানতে চলে তিনি বলেন কোন শিক্ষার্থী যদি আমাকে মেসেজে হাই হ্যালো বা সালাম দেয় আমি কি তার উত্তর দেব না এদিকে আমাদের হাতে আসা সবশেষ পাওয়া তথ্যমতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাৎক্ষণিক প্রধান শিক্ষককে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগ চৌশিকের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নূর মুস্তাফা টিনু বলেন ইতিমধ্যে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুর নাহার আমাকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত ওই বিদ্যালয়ে নারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি